আসসালামু আলাইকুম, আমি মোশন চাউন মোশন ক্যাকটবের পক্ষ থেকে আপনাদের সাথে আছি। আজকে আমরা আলোচনা করব যে মহাজাতি নিয়ে, সেটার নাম হচ্ছে এলো, যা বাংলায় ঘৃতকুমারী বলে অনেকে চিনে থাকে। আরও সহজ করে যদি বলি তাহলে অ্যালোভেরার যে মহাজাতি রয়েছে সেই মহাজাতি নিয়ে আজকে আমরা আলোচনা করব। অ্যালো মহাজাতির উৎপত্তি স্থল, এটার ইতিহাস, এটার কেয়ার কেমন হবে, ওয়েদার কেমন হবে, মিডিয়া কেমন হবে, এই আলোচনাগুলোর পাশাপাশি আমরা এর পরিচিতি সম্পর্কে জানব। তাছাড়া জানব এর উপকারিতা সম্পর্কে। আপনারা সবাই জানেন হয়তো এই গাছটা একটি ঔষধি গাছ। বরাবরের মতোই পুরো ভিডিওটিকে আমরা তিনটি ভাগে ভাগ করে নিব, যার প্রথমটি হচ্ছে ইতিহাস এবং উৎপত্তি স্থল, এবং দ্বিতীয়টি হচ্ছে কেয়ার, ওয়েদার, মিডিয়া এবং ওয়াটারিং, আর সবশেষে আলোচনা করব এর ক্লাসিফিকেশন নিয়ে। সো ধৈর্য নিয়ে ভিডিওটি দেখবেন। প্রথমেই আমরা আলোচনা করব এর উৎপত্তি স্থল এবং ইতিহাস নিয়ে। উৎপত্তি স্থল নিয়ে যদি বলি তাহলে বলা যায় এটা সাধারণত আরব উপদ্বীপ, ক্রান্তীয়, অর্ধক্রান্তীয় এবং শুষ্ক জলবায়ু যেই বনে রয়েছে তেমন বন্য পরিবেশে জন্মে থাকে। আর পৃথিবীতে প্রায় 550 থেকে 600 ধরনের অ্যালোয় মহাজাতির উদ্ভিদ রয়েছে, যার ভিতর সবচেয়ে পরিচিত হচ্ছে আমাদের অ্যালোভেরা অথবা ট্রু অ্যালো। এবার আসি এর কেয়ার, ওয়েদার, মিডিয়া এবং ওয়াটারিং নিয়ে। আমরা যদি মিডিয়া নিয়ে বলি তাহলে বলা যায় গার্ডেন সয়েল আমরা ইউজ করতে পারি এর জন্য, যেটাতে ড্রেনেজ সিস্টেম খুবই ভালো এবং পানি দেওয়ার সময় সতর্ক থাকবো, শুকানোর আগে পানি দেওয়া যাবে না নতুন করে। আর এটা এমন পরিবেশে রাখবো যেন এটা সানবার্নের শিকার না হয়, অর্থাৎ একটু ছায়াযুক্ত জায়গায় রাখার চেষ্টা করব, কিন্তু রোদের প্রয়োজন রয়েছে। এই গাছ বেবি করে থাকে শিকড় থেকে কিংবা নিজের বডি থেকেই। আরও কিছু তথ্য আমরা এখন আপনাদেরকে দিব। এই গাছ ঔষধি গাছ হিসেবে পরিচিত, অনেক অনেক প্রয়োজনে আমাদের দরকার হয়, এটা বিভিন্ন শিল্পে ইউজ করা হয়, আমাদের হেলথের জন্য এই গাছ খুবই উপকারী। আপনারা বিস্তারিত আরও জানতে পারবেন গুগল করে। এবার আলোচনা করব আমরা ক্লাসিফিকেশন নিয়ে। আপনারা যারা গাছ সংগ্রহ করেন, গাছের ফুল আইডি জানতে চান, আপনারা এই পর্বটি মনোযোগ দিয়ে দেখবেন এবং মনে রাখার জন্য স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা নোট করে রাখতে পারেন। তাহলে আশা করি গাছ সংগ্রহে একটা উৎসাহের সৃষ্টি হবে এবং আপনারা নামগুলো জানতে পারবেন। প্রথমে যে গাছটা দেখছি এটার নাম হচ্ছে অ্যালো রুপেস ট্রিস। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সাকুলেন্ট জাতীয় এই উদ্ভিদের পাশাপাশি তাদের ফুলগুলো অনেক সুন্দর। স্ক্রিনের এই লাল সাদা ফুলের গাছটির নাম হচ্ছে অ্যালো হেক্সাপেটালা। গাছটা দেখতে খুবই সুন্দর, আর নিচে কমন নেম দেওয়া আছে, আপনাদের যাদের প্রয়োজন আপনারা চাইলে নোট করে রাখতে পারেন। তো স্ক্রিনে আপনারা নামগুলো দেখতে পাচ্ছেন, আশা করি আপনারা নোট করে রাখবেন কিংবা স্ক্রিনশট নিয়ে রাখবেন। অথবা আরেকটা কাজ করতে পারেন, যারা আপনারা গাছগুলো সংগ্রহ করছেন, আপনাদের সংগ্রহে দু একটি করে আসছে, আপনারা চাইলে এগুলা হচ্ছে যে ট্যাগিং করে গাছের পাশে আপনারা লিখে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনাদের নামগুলো মনে থাকার সম্ভাবনা আর অনেক বেশি বেড়ে যাবে। এই চিকন অ্যালোয়টির নাম হচ্ছে অ্যালো কোপারি, যার কমন নেম নিচে দেওয়া আছে। এবারের স্ক্রিনে আমরা যেই গাছটি দেখতে পাচ্ছি এর নাম হচ্ছে অ্যালো প্লিকাটিলস। ইতিমধ্যে আপনারা জেনেছেন অ্যালোভেরা আমাদের অনেক কাজে লাগে, হেলথের জন্য হোক কিংবা হচ্ছে কসমেটিক্স, তারপর চুলের জন্য, এছাড়াও হচ্ছে যে বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা রয়েছে। তাই কিন্তু আমাদের দেশে অনেক জায়গাতেই বাণিজ্যিকভাবে এই অ্যালোভেরার চাষ হচ্ছে। আমি অনুরোধ করব আপনারা যে গাছেই কালেকশন করুন না কেন, ক্যাকটাস হোক কিংবা সাকুল্যান্ড, হাওয়ার্থিয়া, যাই করুন, আপনারা পাশাপাশি কিছু অ্যালোভেরা আপনাদের সংগ্রহে রাখতে পারেন, এটা আপনাদের নানাবিধ কাজে লাগবে। আর এটা সংগ্রহের পর যদি আপনারা প্রপারলি যত্ন নিতে পারেন তাহলে অল্প কিছুদিনের ভিতরেই এটার প্রচুর পরিমাণ বেবি হবে এবং আপনারা একটি গাছ থেকে অনেকগুলো গাছ আপনারা করে নিতে পারবেন। তো আমি আবারও বলে দিচ্ছি, আপনারা যারা গাছের প্রজাতিগুলো জানতে চান, আপনারা শিখতে চান নতুন কিছু, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা নোট করে রাখতে পারেন এই গাছগুলো। আপনারা যদি স্ক্রিনে খেয়াল করেন তাহলে দেখবেন খুবই সুন্দর সুন্দর অ্যালো মহাজাতির গাছ রয়েছে, এবং কিছু কিছু গাছ রয়েছে ব্যারিগেটেডের মতো, যেমন এই স্ক্রিনের গাছটি যার নাম হচ্ছে অ্যালো রাউহি।
সত্যি বলতে আমরা এই পরিচিতি পর্বটা রাখি, এই গাছগুলো যেন আপনারা দেখতে পারেন, জানতে পারেন, চিনতে পারেন। এতে করে কি হয়, আপনাদের গাছ সংগ্রহের উৎসাহ পান, আপনারা নতুন গাছ সংগ্রহ করার জন্য চেষ্টা করতে থাকেন, এই জিনিসটা খুবই পজিটিভলি আমরা দেখি। এছাড়াও অ্যালোই সংগ্রহ করার জন্য কিছু তথ্য আমি আপনাদেরকে দিচ্ছি, যেটা শুনলে আপনারা হচ্ছে যে খুবই দারুণভাবে নিতে পারেন ব্যাপারটা। মানব শরীরের জন্য প্রয়োজনীয় 22টি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে 8টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার সবগুলোই এই অ্যালো মহাজাতিতে রয়েছে। এছাড়াও এর জেলি বিদ্যমান অ্যাসমেনন নামক জটিল শ্বেত জাতীয় উপাদানটি খাদ্যস্থ বিভিন্ন পুষ্টি উপাদানকে কোষকলা পর্যন্ত পৌঁছে দিতে সাহায্য করে। এটা কোলেস্টেরল কমায়, রক্তের সঞ্চালন বৃদ্ধি করে এবং অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দেয়। এটি অন্ত্রের ভেতর দিয়ে যাওয়ার সময় অন্ত্রের ভিতরে থাকা বিভিন্ন ধরনের বিষাক্ত পদার্থ শোষণ করে নিয়ে বৃহদন্ত্রের মধ্যে দিয়ে শরীর থেকে বের হয়ে যায়। এটা শরীরের ক্ষতিকারক ব্যাকটেরিয়ার পরিমাণও কমিয়ে আনে। তো আশা করি বুঝতে পারছেন যে আপনাদেরকে কেন বলেছিলাম যে কোনো কিছুরই সংগ্রহ করেন না কেন, আপনারা পাশাপাশি কয়েকটা অ্যালোভেরা গাছ রাখতে পারেন, অ্যালো মহাজাতির গাছ রাখতে পারেন। এতে করে হচ্ছে যে আপনারা খুবই উপকার পেতে পারেন এই গাছগুলোর মাধ্যমে। আর আমি লাস্টবারের মতো আবারও বলে দিচ্ছি, আজকের ভিডিওতে আমরা যেই মহাজাতিগুলো পরিচয় করিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, কিংবা আপনারা রেকর্ড করে রাখতে পারেন, অথবা কোনো একটি অ্যালো মহাজাতির গাছ সংগ্রহ করার পরে আপনারা ভিডিও দেখে এটাকে ট্যাগিং করে গাছটাকে শনাক্ত করতে পারেন। আমাদের কথা চলাকালীন সময়ে যে গাছগুলো ছিল স্ক্রিনে, এগুলার নাম এবং উচ্চারণ, এগুলার বৈজ্ঞানিক নাম সব কিছুই ছিল, আপনারা এখান থেকে নোট করে নিলেই সম্ভবত ভালো হবে। তারপরও আমরা কিছু গাছের নাম উচ্চারণ করে দিচ্ছি, যেমন এই গাছটার নাম হচ্ছে অ্যালো বেলাটুলা। তো আজকের সর্বশেষ অ্যালো মহাজাতির গাছটি আমরা দেখে নিব। এই হলুদ ফুলের সুন্দর অ্যালো মহাজাতির গাছটির নাম হচ্ছে অ্যালো একিউলেটা। তো আজকের পরিচিতি পর্ব এতটুকুই, আশা করি ভিডিওটা দেখে আপনারা কিছুটা হলেও জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। যদি আরও কোনো প্রশ্ন থাকে আমাদের এই ভিডিও নিয়ে অ্যালোভেরা সম্পর্কে, তাহলে আপনারা অবশ্যই প্রশ্ন করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।